এটা হচ্ছে যে ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা কোনো মেজর এক্সেন্ডওয়ালা গাড়ি খোলা কাটা গাড়ি বা পেপার্সের ঝামেলা এই ধরনের কোনো গাড়ি ইনশাল্লা আমার কাছে পাবেন না আর গাসের ভিতরে যদি ইন্ডিউড দেখায় আপনাদেরকে ভিতরে কিন্তু বেজ ইন্ডিডিউর আর সাধারণত আপনার বেজ ইন্ডিডিউডের কিন্তু দাম বেশি থাকে এবং গাড়ি যদি আমি ভিতরে দেখাই এটা হচ্ছে আপনার পুশ স্টার্ট যাতে এখানে পুশ করলে কিন্তু আপনার স্টার্টটা হয়ে যাবে এবং একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার যে কতটা ঝামেলার বিষয় তারাই একমাত্র বোঝেন যারা অলরেডি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন অথবা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য ঘুরতেছেন বাট এই গাড়িটা আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন কোনো ধরনের কোনো ঝামেলা নেই পেপার শো ঝামেলা নেই কোনো ধরনের মেজর এক্সিডেন্ট হয় না একবার টিপ টপ কন্ডিশনের একদম ল্যাকস লগ যে শোরুম কন্ডিশনের এই গাড়িটি এটা হচ্ছে টয়টা নোয়া এক্স দু হাজার আটের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন পুস স্টার ভিতরে হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র ব্ল্যাক কালার তো সব কিছু মিলায় কিন্তু এটি একটি প্যাকেজ এটার মাইলেজও কিন্তু খুবই কম মাত্র বিরানব্বই হাজার কিলোমিটার চলেছে তো অনেকে কোশ্চেন করতে পারেন যে এত কম কীভাবে চলেছে অ্যাজ লাইক এটা জাপান থেকে যখন আসছে তখন ম্যাক্সিমাম হয়তো বা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলোমিটার মতো চলে আসছে এবং বাংলাদেশে বাকি ষাট হাজার কিলোমিটার চলছে তো আপনি একটা প্রাইভেট গাড়ি যেহেতু ব্যক্তি ব্যক্তিমূলক গাড়ি তো ষাট হাজার কিন্তু ঠিকই আছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা ঢাকার প্রেক্ষাপটে তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের একটি গাড়ি এবং আমি যদি সামনের দিকে আপনাদের একটু দেখাই কোনো ধরনের কোনো স্কেচ নাই এবং যেহেতু এটা ব্ল্যাক কালার সাধারণত ব্ল্যাক কালার গাড়ি কিন্তু কিন্তু একটু দামও বেশি হয় এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর এগুলো যখন পলিশ করে বাইরে ঢাকা চালানো হবে গাড়িটা দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগবে এবং এটা কিন্তু পজিশন হেডলাইট আছে এবং সামনে কিন্তু একদম ফুল্লি ফ্রেশ আর আপনি কিন্তু নতুন একটি বাম্পার পেয়ে যাচ্ছেন যেটা বা বর্তমানে ঢাকায় চলতেছে বা বাংলাদেশে চলতেছে যেটা হচ্ছে বক্স বাম্পার তো এটার ক্ষেত্রে নতুন করে আপনার নতুন আর কোনো বাম্পার লাগাতে হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রা একটা বাম্পার পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে আপনার ফ্রন্ট লুকটি আমি যদি একটু নাম্বার প্লেটটা দেখাই ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল আর এটা কিন্তু একেবারেই ফ্রেশ লাইক আপনার যদি ফ্রন্টে কোনো ধরনের মেজোর একশ হতো তো সেক্ষেত্রে কিন্তু এই নাম্বার প্লেটটার খুব একটা খারাপ কন্ডিশন থাকতো এবং এটা কিন্তু রিপেয়ার করা যায় না আপনি লাইক ফ্রন্ট রোন এগুলো রিপেয়ার করতে পারবেন নতুন হয়ে যাবে বা নাম্বার প্লেটটা কিন্তু রিপেয়ার করাটা খুবই টাফ নতুন কিন্তু হবে না তো নতুন যদি আপনি একটা নাম্বার প্লেট নিতে যান বিআরটি থেকে প্রায় ছয় মাস এক বছর লেগে যায় তো অনেকেই বলতে পারেন যে নতুন লাগানো হয়েছে বা এরকম হতে পারে না এরকম কিছু না যেমন নাম্বার ওয়েডে দেখাই যাচ্ছে যে এটা ইউজ হয়েছে তো সেক্ষেত্রে যদি এটা মেজর এক্সিডেন্ট হতো নাম্বার ওয়েডটা অবস্থা কিন্তু এরকম থাকতো না আর বাজে হয়ে যেত এবং আমি তো অবশ্যই আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে এটা নাম্বার প্লেট মানে সাম কোনো ধরনের কোনো মেজর এক্সিডেন্ট হয়নি আর গাড়ির যদি আমি এই পাশে দেখাই গাড়ির এই পাশে কিন্তু একেবারেই ফ্রেশ ছোটোখাটো কিছু স্কেচ আছে এটা কিন্তু আপনার অরিজিনাল কালার নতুন করে কোনো কালার করা হয় না একেবারে অরিজিনাল কালার আছে এবং টুকটাক কিছু স্ক্র্যাচ আছে টাচ আপের কাজ হয়তোবা পাঁচশো এক হাজার টাকার কাজ আছে এর বাইরে একটা টাকারও কাজ নাই হয়তোবা যখন আপনি নেবেন তার আগে হয়তোবা এটা করে দেওয়া হবে অথবা আপনি নিজে করে নিতে পারেন আর গাড়ি যদি আমি রিমগুলো দেখে রিমও কিন্তু খুব সুন্দর এবং চাকাগুলো প্রায় নতুনের মতোই আছে তো রিমগুলো কিন্তু সুন্দর তো সব কিছুই মিলে কিন্তু গাড়ির কন্ডিশন ভালো আছে আর গাড়ির গাড়ির পিছনে যদি দেখায় পিছনে কিন্তু একেবারেই ফ্রেশ আর পিছনে কিন্তু কোনো ধরনের কোনো স্কেচ নাই একেবারে টিপ টপ কন্ডিশনের গাড়ি তো পিছনে ডান বামের নেই ওভার ফ্রেশ কোনো ধরনের স্কেচ কোনো কিছুই নেই ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলি যে নাম্বার প্লেট একটু দেখবেন কারণ নাম্বার প্লেটে যখন আপনি পিছন থেকে এটা যদি সাপোজ অ্যাক্সিডেন্ট হয় নাম্বার প্লেটে যখন লাগবে এটা কিন্তু আপনার রিপেয়ার করাটা কিন্তু খুবই টাফ নতুন কিন্তু রিপেয়ার করা যায় না এবং নতুন একটা নাম্বার প্লেট নিতে হলে আপনার প্রায় ছয় মাস এক বছর লেগে যায় তো এটা নাম্বার প্লেটটা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে নিট অ্যান্ড ক্লিন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ধরে নিতে পারেন যেটা কিন্তু কোনো মেজার এক্সেন্ট হয় না এবং আমি তো গ্যারান্টি দিচ্ছি যে এখানে কোনো এক্সিডেন্ট হয়নি আর যদি এই পাশেও দেখাই এই পাশেও কিন্তু একেবারেই ফ্রেশ টুকটাক কিছু টাচ আপের কাজ আছে বাট এটা কিন্তু অরিজিনাল একদম জাপানি যে কালার সেটাই আছে ঢাকায় কোনো কালার টালার কোনো কিছুই করা হয় না তো আপনি চাইলে এটা টাচ আপ করে নিতে পারেন অথবা যখন আপনি নেবেন এখানে তো করে দেওয়া হবে সো এই পাশে কিন্তু একেবারেই ফ্রেশ আর আমি একটু জিনিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একবারে সিম্পল একটি কাজ একদম জাস্ট একটা টাচ আপের কাজ ওই ধরনের ম্যাক্সিমাম এক হাজার টাকার একটি কাজ তো জাস্ট আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার এখানে সিএনজি করা আছে নব্বই লিটারের সিএনজি তো সেক্ষেত্রে আপনার নতুন করে সিঞ্জি করতে হবে না আর তেল আর গ্যাস মিলিয়ে চলছে তো ইঞ্জিন ভালো তো ইঞ্জিনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো গ্যাস এই হচ্ছে ইঞ্জিন একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি ইঞ্জিন আসলে আশেপাশে নয়েজ বা যেহেতু সকাল এই জন্য হয়তো বা ইঞ্জিনের সাউন্ড একটু বেশি শোনা যাচ্ছে বাট যখন আপনার সামনে এসে দেখবেন ইঞ্জিনে কিন্তু কোনো ধরনের কোনো ই পাবেন না আর একবার সুপার কন্ডিশন একটি ইঞ্জিন আর গ্যাসের ভিতরে যদি ইন্টেরিয়র দেখে আপনাদেরকে ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র আর সাধারণত আপনার বেজ ইন্টেরিয়রের কিন্তু দাম বেশি থাকে এবং ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং বেজ ইন্টেরিয়রের যে কোনো গাড়ি কিন্তু অন্য অন্য লাইক আপনার ভিতরে যদি ব্ল্যাক কালার হয় বা সিলভার কালার হয় বা গ্রে হয় ওখান থেকে কিন্তু বেজের ইন্টেরিয়রের দামটা একটু বেশি হয় আমি যদি ড্রাইভার সিটের ডান পাশে দরজাটা দেখাই এখান থেকে কিন্তু আপনার প্রত্যেকটা গ্লাসে আপনি এখান থেকে অপারেট করতে পারবেন নামাতে পারবেন উঠাতে পারবেন এবং গাড়ির সেন্টার লক করতে পারবেন গ্লাস সেন্টার লক করতে পারবেন তো এটা কিন্তু মিক্সিম গাড়িটা থাকে তারপর আমি একটু আপনাকে দেখিয়ে দিলাম আর যদি আমি ভিতরে দেখাই এটা হচ্ছে আপনার পুশ স্টার্ট যা সেখানে পুশ করলে কিন্তু আপনার স্টারটা হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার এসি ভেন্ট এটা একটা বক্স এখানে চাইলে আপনি প্রয়োজনীয় কত রাখতে পারবেন এখানেও চাইলে রাখতে পারবেন তারপরে এটা একটা বক্স এখানেও আপনি চাইলে রাখতে পারবেন এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন এবং এটার যদি আমি ইটা দেখাই যেমন এসির প্যানেলটা এখানে কিন্তু আপনার অপারেট করতে পারবেন এসি অপারেট করতে পারবেন এবং আমি এর আগে একটি বিরত দেখে দিয়েছিলাম যে নিউ শেপের যে গাড়িটা সেটা কিন্তু এখানে আপনার আহ নিকেলের হয় বাট এটা কিন্তু জাস্ট দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাকের রাবারের মতো দেয়া আছে বাট নিউ শেপে কিন্তু এটা আপনার আহ নিকেলের হয়ে থাকে তো আরো কিছু বেসিক ডিফারেন্স দেখিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা চাইলে আমার উপরে আই বাটন থেকে দেখে আসতে পারেন যে নিউ মডেল এবং ওল্ড মডেলের মানে ওল্ড শেপের মধ্যে বেসিক কিছু ডিফারেন্ট আমি দেখিয়ে দিয়েছিলাম ওটা দেখে আসতে পারেন এবং এটা গিয়ার বক্সও দেখতে এমন হবে এখান থেকে আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন আর এটা যদি আমি দেখাই এটা কিন্তু আপনার জাস্ট এখানে যখন স্টার্ট দিব এখানে কিন্তু লাইট জ্বলে উঠবে এবং এখান থেকে আপনি চাইলে আপনার ফেস টেস্ট ঠিক করতে পারবেন চুল টুল ঠিক করতে পারবেন আর এখান থেকে গ্লাস দিয়ে আপনি পিছনে খুব সহজে দেখতে পারবেন এবং এই পাশেও কিন্তু সেম একটি গ্লাস আছে আর এটা হচ্ছে আপনার রুম লাইট তো আমি একটু মিডলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার গাড়িতে টোটাল হচ্ছে সিট হচ্ছে সামনে হলো দুজন পিছনে তিনজন পিছনে দুজন তো ছয়জন সাতজন আটজন টোটাল হলো আটটা সিট তো এখানে চাইলে আপনার চারজন বসতে পারবেন বাট এটা আসলে ইলিগাল বাট টোটাল হলো আটটা সিটের গাড়ি তো গাইস এই ছিল গাড়িটি গাড়িটির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে গাড়ি ইঞ্জিন গাড়ি বডি সাসপেনশন স্টেয়ারিং গিয়ার বক্স সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং যেহেতু সামনে গরম চলে আসতেছে তো এসিটা তো ম্যান্ডেটরি লাগবে তো এসিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এসি দিয়ে মিনিমাম দশ মিনিট ধরে এখানে খালি ঘুরতেছি তো এসির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে তো সব কিছু মিলিয়ে কিন্তু গাড়ি কন্ডিশন খুবই ভালো এবং যেহেতু এটা ব্ল্যাক কালার এবং ভিতরে বেজ ইন্টেরিয়র তো সাধারণত ভিতরে যেগুলো ব্ল্যাক ইন্টিরিয়র হয় এবং বাইরে সিলভার কালার সেখান থেকে একটু দাম বেশি হয় তো এখন আসি প্রাইজে এগারিটার আইসক্রিম প্রাইস হচ্ছে আপনার ষোলো লক্ষ সত্তর হাজার টাকা মোটামুটি ফিক্স কেজিটা হয়তো ইউসুব হবে তো ডিসেম্বক্সে নাম্বার দেওয়া থাকবে সরাসরি কথা বলে আপনারা আয়োবে যদি কোনো ইনফরমেশন লাগে জানতে পারবেন এবং গাড়িটি ভিজিট করতে আসলে আপনারা ফোন দিয়ে সরাসরি চলে আসতে পারেন এবং অবশ্যই যখন গাড়িটা দেখতে আসবেন টেস্ট ডাইফ দিবেন আশা করি আপনাদের আশা হতে হবে না গাড়িটা কিন্তু আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে এবং এইবারও যদি আপনাদের অন্য কোনো গাড়ি লাগে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি লাগে তো সেক্ষেত্রে ডিসিন বক্সের নাম্বারে ফোন দেওয়া আছে ফোন দিলে আপনাকে ইনশাল্লাহ একটা ভালো গাড়ি ম্যানেজ করে দেওয়া হবে এবং এটা অ্যাশর থাকেন যে ইনশাআল্লাহ আপনাদেরকে কোনো ছেঁড়া কাটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট অথবা কোনো পেপারসে ঝামেলা এই ধরনের কোনো গাড়ি ইনশাল্লাহ আপনারা পাবেন না যেই গাড়ি নেবেন ইনশাল্লাহ আপনারা স্যাটিসফাইড থাকবেন তো আজকের মধ্যে দিয়ে দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ